আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অতিরিক্ত জ্বরের কারণে বেহুশ হয়ে গেছে আর ওনার শরীরটাও খুব দুর্বল, হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো করেনি। আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, একটু পরে ওনার জ্ঞান ফিরে আসবে। তারপর ডক্টর ইঞ্জেকশন দিয়ে চলে গেল বর্তমান। নূর পিটপিট করে চোখ খুলে তাকালো, মাথাটা প্রচুর ভারী ভারী লাগছে। নূর মাথাটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখার চেষ্টা করল, ও কোথায় আছে? এটা তো হসপিটাল মনে হচ্ছে, আমি এখানে কি করে এলাম? নূর সামনে তাকিয়ে দেখি আদিত্য হাতের ভেতর মাথা গোছে বসে আছে। নূর আস্তে করে বলল, শুনছেন? নূরের ডাকে আদিত্য চমকে তাকালো নূরের দিকে। আদিত্যকে দেখে নূর একটু অবাক হলো, ওনাকে এমন দেখাচ্ছে কেন? চুলগুলো এলোমেলো, শার্টটাও কুচিমুচি হয়ে আছে, চোখ দুটো কেমন লাল হয়ে গেছে। নূরের জ্ঞান ফেরা দেখে আদিত্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর নূরের মুখের দিকে হালকা ঝোঁকে উত্তেজিত হয়ে বলল, এখন কেমন লাগছে তোমার? ঠিক আছো তুমি? তখন কি হয়ে গিয়েছিল? আর এত জ্বর কিভাবে বাঁধালে? এত জ্বর নিয়ে ক্যাম্পাসে আসার কি দরকার ছিল? বাসায় রেস্ট করতে পারোনি? নূর একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, আরে রে থামুন, একসাথে তো এত প্রশ্নের উত্তর কিভাবে দিব? আমি এখন ঠিক আছি, হঠাৎ জ্বরটা এত বেড়ে যাবে বুঝতে পারিনি, সরি। নূরের কথার ভেতরেই তাসির আর আবির কেবিনে ঢুকল। তাসির মুচকি এসে নূরকে বলল, এখন কেমন লাগছে? ঠিক আছো তুমি? নূরও মুচকি হেসে বলল, জি ভাইয়া এখন ঠিক আছে, সরি, আমার জন্য আপনাদের এত কষ্ট করতে হলো। আবির ক্যাপলা হাসি দিয়ে বলল, আরে সরি কেন বলছো নূর, আমার তো উল্টো তোমাকে থ্যাংকস দিতে ইচ্ছা করছে। তোমার জন্য আজ এত সুন্দর সুন্দর নার্সদের দর্শন হলো, বাহ, এক একটা যেন কোনো বলিউডের নায়িকা। আমার তো এখন রোগ হয়ে এখানে ভর্তি হতে ইচ্ছা করছে, এত সুন্দর সুন্দর নার্সদের সেবা পেলে আর কি লাগে? তাসির তুষ্টু হেসে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, এক কাজ কর, তানিকে ফোন করে এখানে ডেকে আনি, তারপর ও সুন্দর করে তোর হাত পাগুলো ভেঙে দিয়ে যাবে, তারপর তুই বসে বসে সেবা নিস তো সুন্দর সুন্দর নার্সদের দিয়ে, কেমন? আবির মেকি হাসি দিয়ে বলল, না না ভাই, তার কোনো দরকার নেই, আমি তো শুধু মজা করছিলাম, তুই তো সিরিয়াস নিয়ে নিয়েছিস, টেক ইট চিল পিল ইয়ার, হা হা। তাসির বাঁকা হেসে বলল, আব আয়া না উঠ পাহাড় কে নিচে। হেদের কাণ্ড দেখে নূর হালকা হেসে দিল। আদিত্যের মনের ভেতরে একটু ভালো লাগলো নূরের হাসি দেখে। তাসির আদিত্যকে একটা বক্স দিয়ে বলল, এই যে তোর চিকেন স্যুপ। আদিত্য মাথা নাড়িয়ে বক্সটা হাতে নিল, তারপর আবির আর তাসির বাইরে চলে গেল। আদিত্য বক্সটা পাশের ছোট টেবিলে রেখে নূরের বাহু ধরে উঠে বসাতে সাহায্য করছে। নূরকে হালকা উঠিয়ে পিঠের সাথে একটা বালিশ দিয়ে পেটের মাথার সাথে হেলান দিয়ে বসালো। আদিত্যের এত কাছে আসায় নূরের বুকের ভেতর থুকপুক শুরু করে দেয়, লজ্জাও লাগছে কেমন। নূরকে বসে দিয়ে আদিত্য টেবিল থেকে বক্সটা নিয়ে বক্সের ঢাকনা খুলে চিকেন স্যুপটা নূরের সামনে ধরে বলে, নাও স্যুপটা শেষ করো। নূর অসহায় মুখ করে বলে, আমার খিদে নেই, এখন খিদে ইচ্ছে করছে না। আদিত্য রাগি কণ্ঠে বলে, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, খেতে বলেছি খাবে, এমনিতেই আমার মেজাজ খারাপ হয়ে আছে, আমাকে আর রাগিও না, তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। আদিত্যের রাগের সামনে নূর আর কিছু বলার সাহস পায় না, হাত বাড়িয়ে বক্সটা নিতে গেলে হাতে ব্যথা পায় নূর। আদিত্য বুঝতে পেরে তড়ি খড়ি করে বলল, দাঁড়াও, তোমাকে নিতে হবে না। আদিত্য নিজেই বক্সটা হাতে নিল, তারপর এক চামচ স্যুপ নিয়ে নূরের মুখের সামনে ধরে বলল, নাও এখন খাও। নূর অবাক হয়ে একবার স্যুপের দিকে আর একবার আদিত্যের দিকে তাকিয়ে ভাবছে, উনি কি আমাকে খাইয়ে দিতে যাচ্ছে? আদিত্য প্রকোচকে বলল, খাওয়া বাদ দিয়ে এভাবে তাকিয়ে আছো কেন? মুখে নাও ফার্স্ট। নূর ভালো মেয়ের মতো স্যুপটা খেয়ে নিল। খাওয়ানো শেষে আদিত্য বক্সটা রেখে নূরের দিকে চেয়ে কম্ফির কণ্ঠে বলল, এবার বলো এসব কি করে হলো? নূর থতমত খেয়ে গেল, আদিত্যকে এখন কি বলবে? নিজের জীবনের জঘন্য সত্যিটা কাউকে জানাতে চায় না নূর।
নূর আমতামদা করে বলল, দিদি তেমন কিছুই না, আসলে কাল একটু বেশিক্ষণ শাওয়ার নিয়েছিলাম তো তাই হয়তো একটু জ্বর এসছে। আদিত্য আবার বলল, আচ্ছা তো হাতের এই অবস্থা কিভাবে হয়েছে? নূরের হাতের কথা শুনে কালকের এই ঘটনার কথা মনে পড়ে গেল। মনের ভেতর খুব কষ্ট হচ্ছে নূরের, তবু মুখে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, এটা তো কাল বাথরুমে পড়ে গিয়েছিলাম তাই এমন হয়েছে। আদিত্যের রাগে মাথা ফেটে যাচ্ছে। নূর যে ওকে মিথ্যা বলছে তাও ভালোই বুঝতে পারছে। ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে একটা চর মারতে, সত্যিটা কেন বলছে না? আদিত্য চোখ বন্ধ করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এভাবে রেগে কাজ হবে না, কোনো না কোনো উপায়ে ওকে জানতেই হবে সব কিছু। হঠাৎ নূরের কথায় আদিত্যের ভাবনার ছেদ পড়ে। কয়টা বাজে এখন? আদিত্য ঘড়ি দেখে বলল, 3টা বাজে। নূর আতকে উঠে বলল, কি এত দেরি হয়ে গেছে, আমাকে এক্ষুনি বাসে যেতে হবে। কথাটা বলেই তাড়াহুড়ো করে নামতে নেই আমি। বেডের নিচে পা রাখতেই মাথাটা কেমন ঘুরে উঠল নূরের। মাথায় হাত দিয়ে বসে পড়ল নূর। আদিত্য একটা ধমক দিয়ে বলল, কি করছো, পাগল হয়ে গেছ? এমন দুর্বল শরীর নিয়ে কেউ এভাবে ওঠে? ইডিয়েট, এখনই তো পড়ে যেতে, বাসায় কি একটু পরে যাওয়া যাবে না? কি এমন রাজ্য কাজ ফেলে এসেছো যে এখনই যেতে হবে? নূর কি বলবে আদিত্যকে? তাকে তো আর বলা যাচ্ছে না যে বাসায় যেতে দেরি হলে ওর সৎমা ওকে আর বাসায় তুলবে না, বরং এটা নিয়ে আরও তুলকালাম বাঁধিয়ে দিবে। নূর অসহায়ভাবে বলল, আসলে বাসায় যেতে দেরি হলে সমস্যা হবে, আমাকে এক্ষুনি যেতে হবে প্লিজ। আদিত্য একটু নর্মাল হয়ে বলল, ঠিক আছে চলো আমি দিয়ে আসছি তোমায়। না না তার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। হ্যাঁ কত যেতে পারবে তা তো দেখতেই পাচ্ছি, আমি যখন বলেছি তখন আমি দিয়ে আসবো, দ্যাটস ফাইনাল। নূর আর কিছু বলে না, আস্তে আস্তে আবার উঠে দাঁড়ায় নূর। এক পা সামনে বাড়াতেই হুট করে আদিত্য নূরকে কোলে তুলে নিল। আচমকাই এমন হওয়ায় নূর হতভম্ব হয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো আদিত্যের দিকে, সারা শরীর কেঁপে উঠল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন আপনি, নামান আমাকে প্লিজ, আমি হেঁটেই যেতে পারবো। নামার জন্য মোস্ত্রামুস্ত্রি করতে লাগল নূর। আদিত্য আবারও চোখ গরম করে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করেছি কি পারবে কি পারবে না, বেশি কথা না বলে চুপচাপ থাকো, না হলে কিন্তু এক্ষুনি ফেলে দিব। নূর করুণ স্বরে বলল, দিদি দেখুন সবাই দেখলে খারাপ ভাববে, হাসাহাসি করবে, প্লিজ বোঝার চেষ্টা করুন। আদিত্য রাগ দেখিয়ে বলল, টু হেল উইথ দেম, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এভরিওয়ান, তুমি যদি এখনই নড়াচড়া বন্ধ না করো তাহলে কিন্তু সত্যি ফেলে দিব। কথাটা বলেই আদিত্য নিজের হাত দুটো ঢিলা করে নূরকে ফেলে দিতে নেই। পড়ে যাওয়ার ভয়ে নূর তাড়াতাড়ি করে নিজের হাত দিয়ে আদিত্যের গলা জড়িয়ে ধরে। তারপর করুণ সুরে বলে, না 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 প্লিজ ফেলবেন না আমাকে, আমি চুপ করে থাকবো সত্যি বলছি। আদিত্য বাঁকা হেসে বলল, গুড গার্ল, এখন চুপচাপ থাকবে, একটা কথাও বলবে না। তারপর আদিত্য নূরকে কোলে নিয়ে বাইরে বের হল। আদিত্যকে দেখে আবির আর তাসির দুজনই মুখ টেপে হাসছে। হাসপাতালে সবাই হা করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নূর লজ্জায় মনে হচ্ছে এক্ষুনি মাটির ভেতরে ঢুকে যাবে। আদিত্য নূরকে কোলে নিয়ে গাড়ির কাছে এসে দাঁড়াল। আবির আর তাসিরও চলে এসেছে। আবির ওদেরকে একা ছাড়ার জন্য তাসিরকে চোখ টিপতে ইচ্ছাকৃতভাবে বলল, ভাই আমাদের একটু কাজ আছে, আমরা যাচ্ছি, তুই বরং নূরকে নামিয়ে দিয়ে আয়। তাসিরও মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, আমাদের কাজ আছে, আমরা যাচ্ছি। আদিত্য প্রকুচকে বলল, তোদের আবার হঠাৎ কি কাজ বলল? আবির বলল, আরে আছে ভাই, তোমাকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন গাড়ির দরজাটা খোল। আবির গাড়ির সামনের দরজাটা খুলে দিল। আদিত্য নূরকে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে দিল, তারপর নিচে যেয়ে ড্রাইভিং সিটে বসল। আবির আর তাসির ওদের পাই বলে চলে গেল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, সিট বেল্ট বাঁধো। নূর দ্বিধায় পড়ে গেল, ও তো জানেই না কিভাবে সিট বেল্ট বাঁধতে হয়। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে নিজেই সিট বেল্ট বাঁধার জন্য নূরের দিকে এগিয়ে গেল। আদিত্যকে এভাবে এগিয়ে আসতে দেখে নূর হকচকিয়ে গেল। নিজের হাত দুটো উপরে তুলে মাথাটা পেছন দিকে সিটের সাথে
সেটে বসল। আদিত্য সিট বেল্ট বাঁধার সময় ওর মাথাটা নূরের মুখের সামনে ছুকে গেল। আদিত্য এত কাছে আসায় নূরের দম যেন বন্ধ হয়ে এল, মুখের ভেতর ঠিপঠাপ করতে শুরু করল। নূর চোখ বন্ধ করে ফ্রিস্ট হয়ে বসে রইল। আদিত্য সিট বেল্ট বেঁধে মাথাটা উপরে তুলতেই ওর চোখ আটকে গেল নূরের মায়াবী চেহারায়। আদিত্যের নাক প্রায় নূরের নাক ছুঁই ছুঁই। এত কাছ থেকে নূরকে দেখে আদিত্যের যেন নেশা ধরে যাচ্ছে, কেমন ঘোল লেগে আসছে। নূরের শরীরের সেই মিষ্টি ঘ্রাণটা আদিত্যকে আরও বিমোহিত করছে। আদিত্যের নজর যায় নূরের মোহনীয় রসালো ঠোঁটের দিকে। আদিত্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁটের দিকে। গলা শুকিয়ে যাচ্ছে আদিত্যের, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে, বারবার শুকনো ঠোঁট গিলছে। আদিত্যের ইচ্ছে করছে এক্ষুনি এই মধুর স্বাদ নিতে। হঠাৎ পেছন থেকে আসা গাড়ির হর্নের আওয়াজে আদিত্যের হুঁশ আসে। ও এক ঝটকায় সরে এসে নিজের সিটে বসে মাথাটা একটু ঝাঁকিয়ে নিজেকে ঠিক করে, তারপর গাড়ি স্টার্ট দেয়। নূর এতক্ষণ চোখ বন্ধ করেই বসেছিল, গাড়ি স্টার্ট দেওয়ার শব্দে চোখ খুলে তাকায়। পাশে তাকিয়ে দেখে আদিত্য সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। নূর একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঠিক করে বসে। গাড়ির জানালাতেই বাইরে তাকিয়ে আছে নূর। এখন ওর একটু ভালো লাগছে, রাস্তায় ওদের ভেতরে আর তেমন কোনো কথা হয় না। বাসার কাছাকাছি আসতেই নূর আদিত্যকে বলল, বাস বাস এখানে থামান, আমি এখানে নেমে যাব। আদিত্য বলল, এখানে তোমার বাসা? এখান থেকে আর একটু ভেতরে, ওই গলিতে আপনার গাড়ি যাবে না, তাই এখানেই নামতে হবে। আদিত্যের মনে হচ্ছে রাস্তাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন। নূর বলল, তাহলে আমি এখন আসি, আপনাকে অনেক ধন্যবাদ, বলেই গাড়ির দরজা খুলতে যাই আমি। আদিত্য নূরের হাত ধরে বলে উঠল, এক মিনিট। তারপর পেছনের সিট থেকে একটা ওষুধের প্যাকেট বের করে নূরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে তোমার ওষুধ আছে, এগুলো নিয়মিত নিবে, আর ওয়েনমেন্টটা হাতে নিয়মিত লাগবে, আর হ্যাঁ সময় মতো খাবার খাবে, বুঝতে পেরেছ? নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে এখন আমি আসি। ওকে যাও, নিজের খেয়াল রেখো। নূর মাথা ঝাঁকিয়ে গাড়ি থেকে নেমে সামনে গেল বাসার উদ্দেশ্যে। আদিত্য নূরের যাওয়ার পানে চেয়ে রইল। হঠাৎ কিছু একটা মনে পড়তেই আদিত্য তড়িৎ গতিতে গাড়ি থেকে নেমে নূরের দিকে দৌড়াল। নূরের সামনে সে ঝট করে বলল, তোমার নাম্বারটা দাও। হঠাৎ এমন হয় নূর একটু থতমত খেয়ে যায়, তারপর নিজেকে সামলে বলে, নাম্বার আমার? আদিত্য বলল, হ্যাঁ তোমার ছাড়া আর কার, নাম্বারটা দাও। নূর আমতামতা করে নাম্বার দিয়ে দিল। আদিত্য নাম্বার নিয়ে বলল, ওকে বাই। তারপর নূর চলে গেল। আদিত্য আবার গাড়িতে চেয়ে বসল, গাড়ি স্টার্ট দিতে যাবে এমন সময় ওর নজর গেল নূর যেখানে বসেছিল সেই সিটের নিচে। দেখল বইয়ের মতো কিছু একটা পড়ে আছে। আদিত্য হাত বাড়িয়ে জিনিসটা উঠিয়ে দেখল একটা ডায়েরি, একটা পার্সোনাল ডায়েরি। আদিত্য ভাবল এটা নিশ্চয়ই নূরের, হয়তো ওর ব্যাগ থেকে পড়ে গেছে। আদিত্য নূরকে ডায়েরিটা ফেরত দেওয়ার জন্য গাড়ি থেকে বের হতে নিতেই আবার কি যেন মনে করে থেমে গেল। আদিত্য ভাবছে নূর নিচে থেকে তো কখনো কিছু বলবে না, হয়তো এই ডায়েরি থেকেই কিছু জানা যেতে পারে। কথাটা ভেবেই আদিত্য আর যায় না নূরের কাছে, গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। রাত 10টা বাজে, আদিত্য সেই কখন থেকে নূরের ডায়েরিটা হাতে নিয়ে বসে আছে বেডের ওপর। পড়বে কি পড়বে না বুঝতে পারছে না। আদিত্য ভালো করেই জানে, আদিত্য ভালো করেই জানে এভাবে কারোর পার্সোনাল ডায়েরি পড়াটা ঠিক না। নূর জানতে পারলে যদি রাগ করে, কিন্তু নূরের ব্যাপারে জানতে হলে ওকে এটা পড়তেই হবে। আদিত্য আর না ভেবে পড়ার সিদ্ধান্ত নেয়, পরে যা হয় দেখা যাবে। আদিত্য ডায়েরিটা খুলতেই দেখতে পেল সুন্দর করে লেখা নূরের আত্মকথা। আদিত্য লেখাটার উপর আলতো করে হাত বোলালো, তারপর পৃষ্ঠা উল্টিয়ে আসল লেখার পৃষ্ঠায় গেল। আদিত্য প্রথম পৃষ্ঠা খুলতেই সর্বপ্রথম যে শব্দটা দেখতে পেল তা হলো অপয়া। আদিত্য একটা ধাক্কা খেল, প্রকুচকে তাকিয়ে পড়া শুরু করল। প্রথম পৃষ্ঠা, অপয়া। হ্যাঁ আমি সত্যি অপয়া, সবাই হয়তো ভাববে এটা আবার কেমন নাম,
নাম আমার অবশ্য একটা আছে, সেটা আমার দাদি রেখেছিল আমার জন্য, মেহরুমা নূর। তবে সেটা শুধু নাম মাত্রই রাখা। সেই ছোট্টবেলা থেকেই অপয়া কথাটা এতবার শুনেছি যে নিজের নামটাও এতবার শুনিনি। ছোটবেলায় যখন সবাই আমাকে অপয়া বলতো, তখন আমি বুঝতে পারতাম না, ভাবতাম এটা হয়তো আমার কোনো নাম। যেমন সবার বাবা মা দাদি ছেলে মেয়েদের আদর করে সোনা জাদু বলে ডাকে, হয়তো আমাকেও সবাই আদর করে এই নামেই ডাকে। কিন্তু ধীরে ধীরে যখন একটু বড় হতে লাগলাম, তখন বুঝলাম এটা কোনো আদরের ডাক না। কারণ সবার বাবা মা যখন তাদের ছেলে মেয়েদের সোনা জাদু বলে ডাকত, তখন তারা তাদের মেয়েদের অনেক আদর সোহাগ করত। কিন্তু আমার সাথে এমন কিছুই হতো না, উল্টো আমাকে সবসময় বকাঝকার মার দিত। যখন বড় হলাম, তখন বুঝলাম ওটা কোনো নাম না, বরং আমার জীবনের চরম সত্য আর আমার জীবনের অভিশাপ, যেটা নিয়ে হয়তো আমাকে সারা জীবন বাঁচতে হবে অন্য পৃষ্ঠা। সবাই বলে আমার জন্য নাকি আমার মা মারা গেছে, আমি আমার মাকে খেয়েছি, আমার দাদিকে খেয়েছি, এমনকি আমার বাবাও তাই মনে করে। সবার কথা শুনতে শুনতে এখন আমার নিজেরও মনে হয় আমি আসলে একটা অপয়া, আমার জন্য সবাই চলে যায়। মা দাদি আমাকে রেখে চলে গেছে, আর বাবা থেকেও নেই, সেও আমাকে দেখতে পারে না। ছোটবার অত্যাচারেও এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট বাবার অবহেলায় লাগে। মাঝে মাঝে খুব ইচ্ছা হয় বাবা যদি একটু মাথায় হাত বুলিয়ে দিত, তাহলে হয়তো আমার সব কষ্ট দূর হয়ে যেত। অন্য পৃষ্ঠা, আমার বান্ধবী তানি বলে, তুই কেন ওই বাড়িতে পড়ে থাকিস আর ওদের এত অত্যাচার সহ্য করিস, ছেড়ে দে ওই বাড়ি, নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের মতো চল। কিন্তু ওকে কিভাবে বোঝাই, বলাটা যত সহজ বাস্তবটা ততই কঠিন। ইন্ডিপেন্ডেন্ট বললেই ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় না, বিশেষ করে একটা মেয়ের জন্য। আমাদের সমাজে ছেলেরা যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু মেয়েরা তা পারে না। এমন না যে মেয়েরা পরিশ্রম করতে পারে না, তারাও ছেলেদের সমান পরিশ্রম করতে পারে, কিন্তু একটা মেয়ে যখন ঘরের বাইরে পা রাখে, তখন চারদিকে হায়নার দল তাকে গ্রাস করে, তার সর্বনাশ করার জন্য ওত পেতে থাকে। তাই একটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে গেলেও তার কারোর না কারোর সাপোর্ট দরকার হয়, সে যেই হোক না কেন। আমি জানি তানি আমাকে ওর বাড়িতে থাকতে কখনো মানা করবে না, কিন্তু সেটা তো একটা আশ্রিতার মতোই হবে। আর তাছাড়া কত দিনেই বা তানির বাবা মা অন্য একটা মেয়েকে তাদের বাড়িতে রাখবেন, এক সময় না এক সময় তারাও বিরক্ত হয়ে যাবে। তাই যেমনই হোক নিজের বাড়িই থাকা ভালো। আর সবচেয়ে বড় কথা, তারা আমাকে আপন না ভাবলেও আমি তো তাদের আপন ভাবি, যত যাই হোক দিন শেষে ওটাই তো আমার পরিবার। অন্য পৃষ্ঠা, জানো মা, মাঝে মধ্যে আমার তোমার কথা ভীষণ মনে পড়ে, ইচ্ছে করে তোমার কাছে চলে যাই। তুমি খুব পচা মা, আমাকে একা রেখে কেন চলে গেলে, আমার এখানে ভালো লাগে না মা। এই নিষ্ঠুর পৃথিবীতে আমার যে কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে দেখতে পারে না, জানো মা, আমার না অন্ধকারে অনেক ভয় লাগে। রাতের বেলা যখন ঝড়ের বাজ পড়ে, তখনও ভয়ে কুঁকড়ে যাই, তবুও কেউ আসে না আমার কাছে ভয় কমাতে। না খেয়ে থাকলেও কেউ খেতে বলে না, আমি থাকতে চাই না এখানে, আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। এটুকু পড়েই আদিত্য ঠাস করে ডায়েরি বন্ধ করে ফেলল, আর পড়তে পারে না ও। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা করছে, চোখ দুটো লাল হয়ে গেছে। এমন একটা নিষ্পাপ মাসুম মেয়েটাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে ভাবতেই আদিত্যের দম বন্ধ হয়ে আসছে। চোখ দুটো ভীষণ চালাপোড়া করছে, হয়তো অশ্রু ছড়াতে চাইছে, কিন্তু অত পুরুষ মানুষ, আর পুরুষের চেয়ে কাঁদতে নেই। আদিত্য আর বসে থাকতে পারে না, উঠে বেলকনিতে যায়। এখন ওর একটু ফ্রেশ হওয়া দরকার, না হলে ওর দম বন্ধ হয়ে যাবে। আদিত্য বেলকনির গ্রিলে মাথা ঠেকিয়ে দুহাতে গ্রিল ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। বাইরের দমকা বাতাসে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর আদিত্য নিজেকে একটু শান্ত করে ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি ছিটালো, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। মাথাটা কেমন ব্যথা করছে, তাই আদিত্য কিচেনে গিয়ে একটা ব্ল্যাক কফি বানালো, তারপর কফি নিয়ে আবার বেডরুমে এসে বেডের উপর বসল। কফিটা খেতে খেতে আবার ওই ডায়েরি পড়া শুরু করল। ছোটবেলায় দাদি আমাকে রূপকথার কাহিনী শোনাতো, যেখানে আমার মতো একটি দুঃখী মেয়ে থাকতো, তারপর একটা সুন্দর রাজকুমার এসে তাকে রানী বানিয়ে নিয়ে যেত তার রাজ্যে। আমিও মনোযোগ দিয়ে শুনতাম,
দাদি বলতেন আমার জন্য নাকি কোনো এক রাজকুমার আছে যে আমাকে নিয়ে যাবে তার রাজ্যে। আমিও শুনে খুশি হয়ে যেতাম, দাদির কোলে মাথা দিয়ে স্বপ্ন দেখতাম একটা সুন্দর রাজকুমার সাদা ঘোড়ায় চড়ে এসে আমাকে নিয়ে যাচ্ছে তার রাজ্যে, আমাকে তার রানী বানিয়ে। কিন্তু বড় হতে হতে আমার এই ভ্রম চলে, আমি বুঝে গেলাম এগুলো সব শুধু কল্পকাহিনীতেই হয়, বাস্তবে কোনো রাজকুমার থাকে না। নিজের ভালো মন্দ নিজেকেই দেখতে হয়। তানিও বলে আমার জীবনে নাকি কেউ আসবে যে আমার সব কষ্ট দূর করে দেবে। আমি ওর কথায় হেসে দিই, মেয়েটা সত্যি একটু ফিল্মি, কারণ আমি জানি এসব কিছুই হবার নয়। শুধু শুধু এসব স্বপ্ন দেখে নিজেকে মিথ্যে আশা দিতে চাই না। কিন্তু ওই যে লোকে বলে না, মন যে বড় বেহায়া জিনিস, যতই বোঝাও না কেন সে তার মতোই চলে। আর তাই তো এত কিছুর পরেও এখনও মনের কোণে কোথাও না কোথাও ক্ষীণ একটা আশা বেঁধে আছে যে হয়তো কেউ না কেউ সত্যি আসবে একদিন, যে আমার জীবনটাকে নতুন রঙে রাঙিয়ে তুলবে। তার কাছে হয়তো রাজাদের মতো বড় বড় প্রাসাদ না থাকুক, তার মনের ঘরে যেন আমার জন্য অসীম জায়গা থাকে। তার কাছে বড় বড় গাড়ি না থাকুক, শুধু পূর্ণিমা রাতে নৌকার উপর বসে তার কাঁধে মাথা রেখে যেন চাঁদ দেখতে পারি। দিন শেষে আবারও মনকে ঝাড়ি দিয়ে বুঝিয়ে দেই যে এসব কিছুই হবার নয়, শুধু শুধু স্বপ্ন দেখে লাভ নেই।